যে যাকে আপনি পীর মনি করতেছেন ও কোন নিয়তে আমল করছে আপনি জানেন তোকে জান্নাত বানা জান্নাতে মানুষ কিভাবে সে নিজেই জান্নাতে যাবে না জানো জানে না আর আপনি তার পিছনে ঘুরতেছেন যে ও আমাকে সুপারিশ করে নিয়ে যাবে আহারে সুপারিশ করবে আল্লাহর রাসূল তোমার শরীরে কিছু লটকালে শিরিক আরে হে মুসলমান তুমি হজ করতে আসছো উমরা করতে আসছো তো পাঁচ ওয়াক্ত নামাজি কিন্তু তোমার সাথে শিরিক নিয়ে তুমি বলছো লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক তোমার এই তালবিয়ার সাথে তোমার কর্মের কোনো মিলই নেই কোনো লাভ নেই অতএব তুমি এরকম 36টা উমরা করলে কোনো লাভ নেই আগে তা আবিষ্কার বাংলাদেশে মসজিদ খালি পাওয়া যায় কিন্তু এমন কোনো খানকা এমন কোনো পীর এমন কি ন্যাংটা পীর কোন জেলায় যেন পাগলা মসজিদ আছে মানে পাগলের নামে মসজিদ ওখানে নাকি কত কত কোটি টাকা মাসে জমা হয় আল্লাহ আকবার এই টাকাটা কেন দেয় মানুষ ভাই বলেন এই দেশের পুলিশ জানলো তাবিজ পড়লে শিরিক হয় আর আমাদের দেশে 40 বছর বুখারী শরীফ পড়াও জানলো না যে তাবিজ পড়লে শিরিক হয় বাপও জানে না ছেলেকেও শেখায় নেই ছেলেও জানে না এখন কি করতেছে বাপ যখন মৃত্যুসজ্জা তখন হুজুরে ফোন দিচ্ছে হুজুর বাপ তো একেবারে মৃত্যুসজ্জার কি করা দেবে এখন হুজুর তোমার সাথে দাঁড়া আমি আসতেছি আর হুজুর তার সাথে আরও 5টা ছাত্র নিয়ে আসছে নিয়ে এসে কালবা না পড়ে ও কোরআন খতম করতেছে ওই মেয়েদের সামনে কোনো মৃত ব্যক্তি যখন মৃত্যুসজ্জায় হয়ে যাবে তখন তাকে তুমি কালেমা পড়ো কালেমা তার সামনে পড়ো যেন তোমার কালেমা পড়া শুনে সে যদি কালেমা পড়ে ফেলে দেয় তাহলে সে জানাতে যাবে ইনশাআল্লাহ শরীয়ত আমাকে শিখাইছে কি শিখাই নেই আমার দেশে ধর্মেও এমন একটা বিষয় একটু ভালো আমার দেশে হলো ধর্মীয় আবেগী মানুষ ধর্মীয় কি আবেগী মানুষ আর এই আবেগের সামনে আপনি যে কোনো পণ্য দেন বিক্রি হয়ে যাবে যে কোনো পণ্য বাংলাদেশে মসজিদ খালি পাওয়া যায় কিন্তু এমন কোনো খানকা এমন কোনো পীর এমন কি ন্যাংটা পীর কোন জেলায় যেন পাগলা মসজিদ আছে মানে পাগলের নামে মসজিদ ওখানে নাকি কত কত কোটি টাকা মাসে জমা হয় আল্লাহ আকবার এই টাকাটা কেন দেয় মানুষ ভাই বলেন আমি মনে হয় কথা মনে হয় বানায় বলছি নাকি আমি দেখ আমি শুধু একটা কথা আপনাদেরকে বুঝাচ্ছি যে আমরা একটা আজব দেশে বসবাস করি কথা বুঝে আসলে ভাই এটা হলো ধর্মীয় আবেগ ধর্মীয় মানে কি নাম আশ্চর্যের বিষয় আর তার আগে যেটা বলেছিলাম এই সব কিছুর পিছনে মূল কারণটা হলেই আমরা ধর্ম না বুঝে না শিখে ধর্মটা দিয়ে দিয়েছি সব হুজুরের উপরে কথা বোঝেন নাই বাপ মারা গেছে মৃত্যু সজ্জায় বাপ এখন সন্তানে কিছু করা আছে কিনা নেই এটা তো শরীয়ত আগে বলে দিছে লাক্কিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ কোনো মৃত ব্যক্তি যখন মৃত্যুসজ্জায় হয়ে যাবে তখন তাকে তুমি কালেমা পড়ো কালেমা তার সামনে পড়ো যেন তোমার কালেমা পড়া শুনে সে যদি কালেমা পড়ে ফেলে দেয় তাহলে সে জানাতে যাবে ইনশাআল্লাহ শরীয়ত আমাকে শিখাইছে কি শিখাই নেই বাপও জানে না ছেলেকেও শিখাই নেই ছেলেও জানে না এখন কি করতেছে বাপ যখন মৃত্যুসজ্জায় তখন হুজুরে ফোন দিচ্ছে হুজুর বাপ তো একেবারে মৃত্যুসজ্জার কি করা দেবে এখন হুজুর তোমার সাথে দাঁড়া আমি আসতেছি আমি কি আসতেছি আর হুজুর তার সাথে আরও 5টা ছাত্র নিয়ে আসছে নিয়ে এসে কালবা না পড়ে ও কোরআন খতম করতেছে ওই মেয়েদের সামনে খুব ভালো কাজ করতেছে না ভালো কাজ করতেছে না জি তো যাই হোক এই যে এরপরে যখন মারা গেছে তাড়াতাড়ি গোসল করায় তখন চারিপাশে কোরআন পড়া হচ্ছে কি করা হচ্ছে কোরআন পড়া হচ্ছে আরে বাবা কোরআন কি মৃত ব্যক্তির জন্য নাকি জীবিত ব্যক্তির জন্য ভালো করে বলেন তাহলে জীবিত আপনি আছেন না আজ পর্যন্ত বয়স 40-30-50 বছর বয়স এখন পর্যন্ত কোরআন শেখেননি কেন কারণ কোরআন শুধু হুজুর শিখবে রোগ হলে সুরা ফাতিহা পড়ে ফালাক নাস পড়ে আয়াতুল কুরসি পড়ে তো ফু দিবেন বাচ্চাকে আয়াতুল কুরসি জানি শিখেই নেই তাহলে ফল নাস পড় কীভাবে পড়বো শোয়ার আগে কীভাবে পড়বো কথা বলেন নাই কেস পড়বে হুজুর এই জন্য বাচ্চা পেশাব করে বাচ্চার একটু মনে হয় জিন ধরেছে কোলে কোলে এসেছে হুজুরের কাছে এন হুজুর মাশাআল্লাহ ওই বাচ্চা ফু দিলেও হাদিয়ে এমন বোকা আমাদের দেশের মানুষ ছিল রে ভাই একটা মুরগি জবাই করলেও হুজুর ছাড়া করতো না আমার মনে হয় কথা আমি বানায় বলছি মনে হয় আচ্ছা হুজুর যদি মুরগি জবাই করে বাড়িতে আসে কষ্ট করে আমার মুরগি জবাই করে দেয় খালি হাতে বিদায় করবে হ্যাঁ এটাকে একটা এটা হলো সামাজিকতা হলো আর যদি কুরবানি গরু এসে জবাই করে দেয় আপনি খালি হাতে বিদায় করবেন বিদায় তো খালি হাতে করে নাই ও বুদ্ধিমান একবারে বড় মাথাটা হুজুরের জন্য রেখে দিছি আর শরীয়ত বলছে তুই কুরবানির কোনো প্রতিদান যে জবাই করে দিয়েছে যে চামড়া ছিলে দিয়েছে গোস্ত কেটে দিয়েছে প্রতিদান হিসাবে যদি কুরবানির অংশ থেকে 1 টাকা দিস তোর কুরবানি বাতিল তাহলে আমরা কি ধর্মের বিষয়ে অজ্ঞতার কারণে আমরা কত ক্ষতির মধ্যে আছি জানেন কথা বুঝতে পারছেন তো আমি কথা শেষ করে দিব সেটা হলেই শোনেন ভাই
সৌদি আরবে আসছেন আলহামদুলিল্লাহ, এখানে কোনো পীর আছে? না। কোনো খারকা আছে? না। কোনো মাদার আছে? না। তো এখানকার ছেলে রোগ হলে সেটা ভালো হয় কীভাবে বলেন দেখি, এখানে কোনো তাবিজ পাওয়া যায়? তো এখানে ছেলে ভালো হয় কীভাবে? তার মানে ওটা একটা শয়তানি ওয়াসওয়াসা, ওটা কি শয়তানি একটা? এখানে তারা তাবিজ পরে না, তাবিজ আপনার গলায় দেখলে আমার গলার থেকে সাধারণ মানুষ তাবিজ কেটে দিবে। কেন কেটে দিবে? রসুল বলছে তোমার শরীরে কিছু লটকালে শিরিক। আরে হে মুসলমান, তুমি হজ করতে আসছো, উমরা করতে আসছো, তুমি পাঁচ ওয়াক্ত নামাজি, কিন্তু তোমার সাথে শিরিক নিয়ে তুমি বলছো লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, তোমার এই তালবিয়ার সাথে তোমার কর্মের কোনো মিলই নেই, কোনো লাভ নেই। অতএব তুমি এরকম ৩৬টা উমরা করলেও কোনো লাভ নেই। আগে তাবিজ কাট, আগে কি কাট? তাবিজ কাট। এদেশে পুলিশ জানলো তাবিজ পড়লে শিরিক হয়, আর আমাদের দেশে ৪০ বছর বোখারি শরীফ পোড়াও জানলো না যে তাবিজ পড়লে শিরিক হয়, সেটাকেই অপব্যাখ্যা। এখন আবার ওই কথা চলে আসে, মানে যেই বুঝ আমাদের দেশে মানুষ বুঝে, ওই বুঝ সাহাবিরাও বোঝেনি, তাবে না কেউ বোঝেনি। কথা মনে বুঝে আসে না? কথা বুঝে আসলে ভাই সমাজ দিন ভাই, আমি বলছিলাম আপনার এই বয়সে এসে যদি আলহামদুলিল্লাহ যে সুন্দর আমাদের ছেলেরা আলোচনা করলো একবারে সিম্পল, এরা কোনো মাদার সাথে কোনোদিন পড়ে নাই, কোরআন তেলাওয়াত করেছে বিশুদ্ধভাবে, তাই নয় কি? তাওহীদের বক্তব্য দিচ্ছে, শিরিকের বক্তব্য দিচ্ছে, আলহামদুলিল্লাহ। যারা আল্লাহ তাদেরকে এই বুঝ দিয়েছে তাওহীদ কী আর শিরিক কী, এটা হলো সবচেয়ে বড় নেয়ামত আপনি পেয়েছেন। কথা বুঝতে পারছেন তো ভাই? এই নেয়ামত আপনাদেরকে দেওয়ার জন্য এখানে এই হালা কাটার ব্যবস্থা করা হয়েছে। কথা বুঝতে পারছেন তো ভাই? এই এটার মর্ম যদি বোঝেন, আমার মনে হয় বুঝেছেন বিধায় আপনারা এই কষ্ট করে আজকে আয়োজন করেছেন এবং এখন পর্যন্ত এত রাত পর্যন্ত কষ্ট করে আলোচনা শুনতেছেন, নিঃসন্দেহে আপনার ভিতরে দিনের ভালো চেতনা আছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এই দিনের চেতনা আপনাকে দিনের বিষয়ে আরও এগিয়ে নিয়ে যায়, এবং সত্য এবং হক যেন আল্লাহ আপনাকে জানার তৌফিক দান করে এবং আপনার জীবনে যেন সেটা বাস্তবায়ন করতে পারেন। আমি আবার মূল কথা চলে আসি, কোরআন শিখা ছাড়া আপনি কোরআনের প্রতি আমল করবেন কীভাবে বলেন দেখি? নামাজের মধ্যে সুরা মনে পড়লে নামাজ হবে না? করতে হবে না। তো হুজুর করে দেবে আপনার সুরা? হ্যাঁ। রুকুর দোয়াকে হুজুর করে দিবে? দুই শেষের মাঝখানে দোয়াকে হুজুর করে দিবে? তো সব কিছু হুজুরের কাছে দিয়ে রাখছেন কেন? আপনি শিখেন দেখেন, তার মানে হলে আমরা শোনেন আর একটা শর্টকাট রাস্তা খুঁজতেছি, সেটা কি জানেন? আমল না করেই কীভাবে জান্নাত পাওয়া যায় এই পথ কিন্তু আমরা খুঁজে রেখেছি, সেটা কি জানেন? বহুত জ্ঞানীমান মানে অনেক বুদ্ধিমান মুরব্বী আছে, মুরব্বী জীবন দশায় এক টাকা খরচ করে না, কিন্তু চিন্তা করতেছে আমার তো আমল নেই, হ্যাঁ এখন মরার পর কী হবে? ছেলে বলতেছে ছেলে শোন, আমি মারা যাওয়ার পর এলাকার সবচেয়ে বড় হুজুর ওই যে মাদ্রাসার মহাদ্দেশ, ওকে নিয়ে আসবা দাওয়াত দিয়ে, নিয়ে আসার পর আমার এই কবরস্থানে যত মানুষ দাফন করতে পারবে সবাইকে দাওয়াত দিয়ে বড় একটা মিলাদ করে আমাদের দোয়া করে দেবো। ছেলেও সান্ত্বনা পেল, বাবাও চিন্তা করলো এরকম এতগুলি মানুষ যদি দোয়া করে তাহলে তো ইনশাল্লাহ আল্লাহকে জান্নাত না দিয়ে পারে, কথা বলেন নেই? ওই শর্টকাট জান্নাতের আশায় কষ্ট করে সে ফজরের সময় নামাজ পড়তেও যায় নাই, তার জীবনে কোনো পরিবর্তন আসে নেই, কথা বলেন নেই? আরও শর্ট করে দিয়েছে আমাদের হুজুররা, সেটা কি? জানাজার সামনে দাঁড়ায় বলে যে ইনার নামাজ কতটা বাকি আছে, ঠিক আছে কতটা বাকি আছে, বলা যাচ্ছে যে কিছু বাকি আছে, তো ওই নামাজের কাফফারা নিয়ে ওটাও মাফ হয়ে গেল, ওটা কি গেল মাফ হয়ে। ভাই আমি কথা মনে বানায় বলছি মনে, তার মানে কি? আপনি ভুলের মধ্যে আছেন ভাই, আর আমি যখন আপনার ভুল ধরা দিচ্ছি আপনাকে বলছি ভাই অন্যের প্রতি ভরসা করে আপনার নাজাত আপনি পাবেন না, চাচা আপনা যান বাসা, তুই নিজে আমল কর, নিজের আকিদা ঠিক কর, আকিদার মধ্যে শিরিক থাকলে কোনো কাজে আসবে না, ঠিক আছে? আমল যেটা করবি সেই আমলটা আল্লাহর কাছে লিপিবদ্ধ হবে, ওই আমল আপনার কাজে আসবে, কথা বুঝে আসলো তো? অন্যের আমল আপনার কোনো কাজে আসবে না। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, আল্লাহ পাক সূরা লোকমান আজকে জুমার পরেও বক্তব্য দিয়েছি, কোনো সন্তান পিতামাতার কাজে আসবে না, পিতামাতার সন্তানের কাজে আসবে না। তুমি হুজুরের বসে বসে রয়েছো, হুজুরের কী ঠিকানা হবে হুজুর জান? হ্যাঁ হুজুর জানে হুজুরে কী হবে? আরে বাবা আল্লাহ পাক তো জান্নাতে পাঠাবে প্রথম হুজুর মুজাহিদ দানশীলকে, ওই বেচারা আমল করেছে কিন্তু নিয়ত ঠিক নেই। তে যাকে আপনি পীর মনে করতেছেন ও কোন নিয়তে আমল করেছে আপনি জানেন? তোকে জান্নাত বানা জান্নাতে মানুষ কীভাবে, সে নিজেই জান্নাতে যাবে না জানা জানে না, আর আপনি তার পিছনে ঘুরতেছেন যে ও আমাকে সুপারিশ করে নিয়ে যাবে। আহারে, সুপারিশ করবে আল্লাহ রসুল, সুপারিশ করবে কি? যদি আপনার জীবনে রসুলের আনুগত্য করতে পারেন এবং আল্লাহর হুকুম মেনে চলেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট, তখন আল্লাহ বলবে হ্যাঁ হে রসুল তুমি এর জন্য সুপারিশ করতে পারবা। আল্লাহ অনুমতি দেবে কাকে? রসুলকে।
তুমি যার আশায় বসে আছো এটা ভুলের মধ্যে আছো কি আছে ভুলের মধ্যে আছো